হাই এভরিওয়ান, সো এবারের সেপ্টেম্বর সেশনে যারা ব্যাচেলারে আসতেছেন তারাই হচ্ছে সর্বশেষ লাকি ব্যাচ, পার্টিকুলারলি ফর ব্যাচেলার। এটার কারণ হচ্ছে আপনারা অলরেডি জেনেছেন যে আগামী জানুয়ারি সেশনে যে ব্যাচেলার ইনটেকটা আছে ওইখানে যে অ্যাভেলেবেল প্রোগ্রামগুলো আছে সেখানে আইএলটিএসটা ম্যান্ডেটরি করে দিয়েছে। সে এখন থেকে এটা ধরে নেন না, এটা অনেকটা নিশ্চিত বলা চলে যে আগামী সেশনগুলোতে, মানে সামনের বছর সেপ্টেম্বরে যে বিগ ইনটেকটা আছে ওইখানেও হচ্ছে যে তারা ব্যাচেলারের জন্য এরকম আইএলটিএসটা ম্যান্ডেটরি করে দিবে। এখন কথা হচ্ছে যে এই আইএলটিএসটা কি সব প্রোগ্রাম, মানে জানুয়ারি সেশনের যে প্রোগ্রামগুলো আছে সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কি না এটা, এবং আমার কাছে যে আপডেটেড ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব এই আইএলটিএস রিলেটেড। তবে ছোটো একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে তারা হঠাৎ করে এই যে আইএলটিএসটা অ্যাড্রেস করলো বা হচ্ছে আদার্স যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট লাইক টোফেল আর পিটিইটা যে ম্যান্ডেটরি করে দিল, এটার পেছনে কিন্তু আমরা অনেকটা দায়ী। কেন দায়ী সেটার সম্ভাব্য কারণ আমি গতকালকে গ্রুপে বলছিলাম যে আমি বলবো, সেটা আমি একটা আমার ফেসবুক যে পেজটা আছে ওই পেজটাতে আমি এক্সপ্লেইন করার ট্রাই করব। এখন আসি মেইন টপিকে যাওয়ার আগে, হচ্ছে যে এটা জানিয়ে দিই আপনাদেরকে যে কোন কোন ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামগুলো অ্যাভেলেবেল আছে যেখানে আপনারা জানুয়ারি সেশনে অ্যাপ্লাই করতে পারতেন উইদাউট আইএলটিএসে। সো আমি বলেছিলাম হাগাহেলিয়াতে ব্যাচেলরের অ্যাপ্লিকেশন ওপেন হবে, এরপর জ্যামকে, মেট্রোপলিয়া, স্যাবোনিয়া, ভাসা, লরিয়া, এই ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে আপনার, সরি আরেকটা হচ্ছে এসএমকে, অর্থাৎ হাগাহেলিয়া, জ্যামকে, মেট্রোপলিয়া, স্যাবোনিয়া, ভাষা, এসএমকে, টোটাল এই ছয়টা ইউনিভার্সিটিতে আপনারা ব্যাচেলরে অ্যাপ্লিকেশান করতে পারবেন। মানে আমার জানা মতো এর বাইরে পরবর্তীতে হচ্ছে কোনো অ্যাপ্লিকেশান ওপেন হয়েছে কিনা বা কেউ অ্যাডমিশনের সার্কুলার দিয়েছে কিনা আই ডোন্ট নো, মোস্ট প্রবাবলি হয়তো বা দেই নাই। তো যাই হোক, এর ভেতর থেকে আপনারা আসলে হাগাহেলিয়াতে অ্যাপ্লিকেশান করতে পারবেন না। কেন পারবেন না সেটা আমি আগামীকালকে একটা ভিডিওতে এক্সপ্লেইন করব। এখন এই যে আইএলটিএসটা ম্যান্ডেটরি করে দিয়েছে এটা জানার জন্য আমি আসলে বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সবগুলোতে মেইল করছিলাম, কিন্তু শুধুমাত্র আমি এসএমকে থেকে রেসপন্স পেয়েছি, বাকিগুলো থেকে কোনো রেসপন্স পাই নাই। এর ভেতরে আপনার ভাষা ইউনিভার্সিটি এবং সরি জ্যামকে যেটা, এই দুইটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসলে আইএলটিএস নিয়ে কোনো কিছু বলা নাই, কিন্তু লরিয়া, তারপর হচ্ছে মেট্রোপলিয়া, এদের ইভেন হচ্ছে আপনার এসএমকে, এদের এখানে বলা আছে যে তারা এবার হচ্ছে ব্যাচেলরের জন্য আইএলটিএসটা যাচ্ছে। এখন আমি একটু কথা বলবো এসএমকে নিয়ে, যে এসএমকেতে আপনারা ব্যাচেলরে দুইটা প্রোগ্রামে অ্যাপ্লিকেশান করতে পারবেন, একটা হচ্ছে নার্সিং আর একটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল বিজনেস। কিন্তু এখানে আসলে নার্সিংয়ের জন্য শুধুমাত্র এন্ট্রান্স এক্সাম দিয়েই হবে, এদের আইএলটিএস স্কোরটা লাগবে না। আমি আবারও বলছি যে এসএমকেতে আপনি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবেন, কারণ তারা স্টুডেন্টটা সিলেক্ট করবে শুধুমাত্র এন্ট্রান্স এক্সামের জন্য। আর ইন্টারন্যাশনাল বিজনেস যেটা, সেটাকে তারা পেপার সিলেকশন বলতেছে, যেখানে তারা স্টুডেন্ট সিলেক্ট করবে এই আইএলটিএসের উপর ডিপেন্ড করে। এখন এই এসএমকের অ্যাপ্লিকেশান আমি ওইদিকে একটু পড়ে যাই, তো এই নার্সিংয়েরটা তো চলে গেলো যে অ্যাজ ইউজুয়াল এন্ট্রান্স এক্সাম নিয়ে স্টুডেন্ট সিলেক্ট করবে, কিন্তু এখানে যে পেপার সিলেকশনের কথা যেটা বলতেছি যে ইন্টারন্যাশনাল বিজনেস যেটাতে আইএলটিএস স্কোর লাগবে সেটাতে, সেটা সিলেকশনটাকে তারা পেপার সিলেকশন বলতেছে। এখন অ্যাডমিশন অফিস থেকে আমি যে ইনফরমেশনটা পেয়েছি সেই ইনফরমেশন অনুযায়ী, আগে যেটা ছিল যে আপনি শুধুমাত্র এইচএসসিতে পাশ করলেই হচ্ছে, সেখানে আপনার জিপিএটা আসলে কোনো ম্যাটার ছিল না, কিন্তু তাদের ইনফরমেশন, আপডেটেড ইনফরমেশন অনুযায়ী অবশ্যই এই আপনি এইচএসসিতে জিপিএ কত পার্সেন্ট সেটা বিগ একটা ফ্যাক্টর, কারণ তারা এই যে স্টুডেন্ট সিলেকশনটা করবে ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে তিনটা ক্রাইটেরিয়া তারা সেট করছে। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি আপনার রেজাল্ট কেমন, মানে আপনি জিপিএ কত পেয়েছেন সেটার উপর বেস করে আপনার একটা সার্টেন অ্যামাউন্টের পয়েন্ট থাকবে। এরপর হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের উপর ডিপেন্ড করে, লাইক তাদের মিনিমাম স্কোর সেট করা আছে 6, বাট আপনি যখন এর বেশি পাবেন তখন হয়তো বা আপনার পয়েন্ট একটু বেশি হবে। অ্যান্ড নাম্বার 3, যে আপনি যখন ইন্টারন্যাশনাল বিজনেসে অ্যাপ্লিকেশান করতেছেন তখন তারা বলতেছে যে ম্যাথমেটিক্স এবং এই ডিগ্রি রিলেটেড প্রোগ্রাম লাইক অ্যাকাউন্টিং বা মার্কেটিং, এই প্রোগ্রামগুলোতে সরি এই কোর্সগুলোতে আপনার আসলে মার্কস কীরকম আসে এটার উপর বেস করেও আপনি একটা সার্টেন অ্যামাউন্টের পয়েন্ট পাচ্ছেন, তবে সবচেয়ে পয়েন্ট যেটা বেশি আসবে সেটা হচ্ছে আপনার গ্রেডের উপর ডিপেন্ড করে। সো এর আগে যেরকম ছিল
যে আপনি শুধুমাত্র পাশ করলেই আপনার হচ্ছে, বাট এখন আপনি ওই পাশ করার সাথে সাথে আসলে আপনার এইচএসসিতে গ্রেড কত ছিল সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ এই আপনি কত পয়েন্ট পাচ্ছেন, আপনার আইএলসের স্কোর কত, আপনি ম্যাথমেটিক্স বা ওই বিজনেস রিলেটেড যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে কত মার্কস পেয়ে পাশ করছেন, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার পয়েন্টের কম বেশি হবে। এখন আপনাদের মনে হইতে পারে যে এখানে পয়েন্ট হয়তো বা 0.1 আর 0.23 আর 0.5 এরকম কম বেশি হইলে আসলে কিছু যায় আসে না, কিন্তু দ্যাটস নট ট্রু। যদি এরকম 0.12 0.345 এরকম কম বেশি হয় তখন আপনার পজিশনটা আসলে অনেক বিগ একটা, আপনার পজিশনে অনেক বড় একটা চেঞ্জ চলে আসবে। এখন কথা হচ্ছে, এতটুকু পর্যন্ত আপডেটেড ইনফরমেশন আমার কাছে ছিল, তো এখানে আসলে দুইটা ইনফরমেশন গ্যাপ আছে। নাম্বার ওয়ান হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল বিজনেস প্রোগ্রামের কথা বললাম, এখানে তারা এই ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম নিবে কি না এটা নিয়ে আমি তাদেরকে মেইল করছিলাম, এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন পাই নাই, পাইলে আমি এটা জানিয়ে দিব। অ্যান্ড নাম্বার টু, এদের অ্যাপ্লিকেশান সিস্টেম, আপনারা জানেন যে সব প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশান চলবে 4 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ এটা একটা জয়েন্ট অ্যাপ্লিকেশান হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা ওই যে ওয়েবসাইট থেকে দেখছেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা লাগবে ওইখানে খেয়াল করছেন কি না জানি না, ওইখানে 3টা ইউনিভার্সিটিতে আসলে জয়েন্ট অ্যাপ্লিকেশান হবে, সেটা হচ্ছে যে লরিয়া ইউনিভার্সিটি, ভাষা ইউনিভার্সিটি এবং মেট্রোপলিয়া, এই 3টা ইউনিভার্সিটি জয়েন্ট অ্যাপ্লিকেশানে জয়েন করতেছে, অর্থাৎ আপনি একবারে এই 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করতে পারতেছেন। বাকি যেগুলা মানে হচ্ছে যে SAMK, তারপর JAMK, এটাতে মোস্ট প্রবাবলি সেপারেট অ্যাপ্লিকেশান হবে, বাট সেম অ্যাপ্লিকেশান সেশনে। এখন এই SAMK-তে আসলেই সেপারেট অ্যাপ্লিকেশান হবে নাকি ওই যে জয়েন্ট অ্যাপ্লিকেশান 3টা প্রোগ্রামের কথা বললাম ওদের সাথেই তাদের অ্যাপ্লিকেশানটা চলবে, মানে আপনি একই সাথে ওই 3টা প্রোগ্রামের সাথে SAMK-টাও অ্যাড করতে পারবেন কি না এটা আমি সিওরলি জানি না। এই দুইটা ইনফরমেশন মানে ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম হবে কি না আর SAMK ওই জয়েন্ট অ্যাপ্লিকেশানে জয়েন করবে নাকি ওরা নিজেরা সেপারেট অ্যাপ্লিকেশান রান করবে এটা নিয়ে আমার আসলে ইনফরমেশন নাই। এই দুইটা ইনফরমেশন জানার জন্য ওদেরকে আমি মেইল করছিলাম, বাট ওরা কোনো রেসপন্স করে নাই। আমি আসলে ওদের রেসপন্সের জন্য ওয়েট করতেছিলাম, এই জন্য ভিডিওটা দেরি হয়ে গেল। সো এই যে জানুয়ারি সেশনে যে ব্যাচেলরের জন্য আইএলটিএস ম্যান্ডেটরি করে দিয়েছে এটা সম্পর্কে আমার কাছে যে আপডেটেড ইনফরমেশন ছিল সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করলাম। এখন আসি একটু ডিফারেন্ট ব্যাপারে, সেটা হচ্ছে যে আমি কখনোই আসলে আপনাদেরকে বলি না যে আমার ভিডিও আপনারা শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, নাথিং এলস। বাট এখন আমি ব্যাচেলর সম্পর্কে যে ইনফরমেশনটা দিলাম এটা অবভিয়াসলি ক্রুশিয়াল ইনফরমেশন, কারণ আপনারা গতকাল থেকে জেনারিক একটা পোস্ট দেখতেছেন যে আইএলটিএস ব্যাচেলরের জন্য আইএলটিএস ম্যান্ডেটরি করে দিয়েছে বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা ম্যান্ডেটরি করে দিয়েছে, কিন্তু কোথাও এরকম ইন ডিটেলস ইনফরমেশন নাই, আমি এটা হলপ করে বলতে পারি নাই। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি চান তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন তাদের সাথে যারা আসলে ব্যাচেলরে অ্যাপ্লিকেশান করবে। আমি বলতেছি না যে আপনি শেয়ার করেন, বাট করতে পারেন, মানে আমি কখনোই বলি না যে আমার ভিডিওগুলো শেয়ার করতে, বাট সামটাইমস কিছু ক্রুশিয়াল ইনফরমেশন থাকে যেগুলো শেয়ার করলে আপনাদের জন্যই বেটার, এটা ইটস টোটালি আপ টু ইউ। ছোট একটা আর একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে কয়েকদিন আগে ফিনল্যান্ডের সর্বনিম্ন টিউশন ফি হবে 8,000 ইউরো, এই পোস্টটা আমার কাছে মিনিমাম 20 জনে শেয়ার করছে, 20 জনের বেশি হবে, যে শেয়ার করে তারা বলছে তারা খুব টেনশনের ভেতরে আছে এখন কি হবে। কিন্তু পরবর্তীতে আমি একটা ভিডিও রেডি করছি যেখানে আমি সুন্দরভাবে এক্সপ্লেইন করছি যে এই আপনার টিউশন ফি মিনিমাম 8,000 ইউরো হইলে এটা আসলে স্টুডেন্টদের জন্য কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না। বাট আনফর্চুনেটলি ওই পোস্টটা শেয়ার হয়েছে মাত্র 3টা, কিন্তু এটা হওয়ার কথা ছিল আরও বেশি, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য স্টুডেন্টদের জন্য। মানে এই ইনফরমেশন ঘুরে বেড়াচ্ছে বা এই ইনফরমেশনটা সবাই শেয়ার করতেছে যে আপনার মিনিমাম টিউশন ফি হবে 8,000 ইউরো, ফিনল্যান্ডে আসার আগে চিন্তাভাবনা করে আসেন। কিন্তু আমি একটা ভিডিও রেডি করলাম তার থেকে বেশি ইনফরমেটিভ, যেখানে আমি এক্সপ্লেইন করছি যে 8,000 ইউরো হইলেও আসলে কোনো প্রবলেম হবে না, সেই ভিডিওটা আসলে শেয়ার হইল না। এটা এরকম মানে হইতেই পারে, এটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে কিছু ভিডিও থাকে যেগুলোর ইনফরমেশনটা আসলেই খুবই ইম্পর্ট্যান্ট,
এই টাইপের কোনো ভিডিও পাইলে সেটা আমার হোক বা অন্য কারোর হোক, আপনারা একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। এতে করে রাইট যে ইনফরমেশনটা, সেই ইনফরমেশনগুলো স্টুডেন্টদের কাছে পৌঁছাবে, এতটুকুই। তাছাড়া আমি বলতেছি না যে আমার ভিডিও আপনাদের শেয়ার করতে হবে বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, নাথিং এলস। আমি জাস্ট এই ব্যাপারটা থিঙ্ক করি যে আমার কন্টেন্ট যদি ভালো হয় বা হচ্ছে ইনফরমেশন যদি দরকার হয় তো অবভিয়াসলি কেউ না কেউ আমার ভিডিও দেখবেই। এই জন্য আমার চ্যানেলের ভিডিওতে আসলে কতগুলো ভিউ হইলো, কতগুলো সাবস্ক্রাইব হইলো কি না হইলো, এটা না আমার বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নাই।